কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা, নিজের জীবন, নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন, এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল, ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে, তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই, তাতেই এত কথা, এটা দামি বা কত, 10-15 হাজার বা একটা গরু 50 হাজার 60 হাজার 1 লাখ টাকা, 1 লাখ টাকা কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। এখানে কেন কুরবানি করছি, আল্লাহর হুকুম, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তোমার। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে, আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত, জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালেহিন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10-12-14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয়, শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে, একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে, আল্লাহপাক তখনই পরীক্ষা নিলেন, যাতে দেখতে চান আল্লাহপাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি, সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো, সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, ক্বাল ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই, তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কাবাঘর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছেন, যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে, 8 কিলোমিটার দূরে চলে গেছেন, সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে, জেনে ইসমাইল আলাইহিস সালাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা, অ্যাটেম্প্ট নিবে, তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না, যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মায়দা তারা, তোমার রায় কি আমাকে বলো, তুমি কি ভাবছো আমাকে বলো, যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে, এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান, কারণ মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না, মনে আছে, ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া বাতি হে আমার আব্বা ইফআল মা তুমার, আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের, একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, দেওয়ার দরকার নেই জীবন, আল্লাহর জন্য জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ুক, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ফজর সহ ফজর সহ।